আমার লাকেজের ইয়া খুলতেছে না তো এখানে অলরেডি 60 টিকিট আছে আমরা 7 জন মানুষ ভাই পার টিকিট চালু করে আসতে হবে আচ্ছা পার টিকিট 180 টাকা এখন ডাইরেক্ট বাচ্চাগুলোকে নিয়ে এখন খাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি দেখি কোন জায়গায় ভালো একটা হোটেল পাই দেখি এখানে আছে মাছ তারপর আছে ডাল গরুর মাংস আর আছে মুরগির মাংস এই হলো আমাদের রুমটা মানে ফ্ল্যাটটা এই হচ্ছে हेलो एवरीवन दिस मी तासिम प्रांत एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल और आज के मैं जाती किशोरगंज हमारे पीछे देखते हुए मिजान हमारे टोटल बैग हुई थी चार्ट हमारे एक लाकेज एक बैग रिजवान दो बैग सो रास्ते दीते और कथा हो सो कथा ना पड़े वीडियो शुरू करा दो सो ये मुहूर्ते तल्पी तल्पा नहीं रिक्शा उठलाम আর এখন যাচ্ছি মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে মূলত এখন আমরা যাবো কারণ মোহাম্মদপুরে আরও আমাদের অনেক মাস দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষা করতেছে তো ওদেরকে নিয়েই আমরা মহাখালী রওনা দেব তো দেখা যাক পরেরটা কী হয় পুরো বাস্তব না আমাদের একাই লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা আরো একজন বাকি আছে সে হচ্ছে মিতু আপু সে এখন আসেনি মহাখালীতে বাস স্ট্যান্ডে আমি আর মিতু আপু যাচ্ছি আর রেজওয়ান বর্ষা আপু আর ঈশাদ আপু ওরা একটা চলে গেছে অলরেডি আর ওমর ফারুক সুমন সে এখন অলরেডি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মিতু আপু বসে আছে ঈশাদ আপু সবাই আমরা এখন এক জায়গায় হয়েছি মহাখালী এসে অনেকটা সময় লেগে গেছে আসতে আর এই যে আমাদের লিডার এই সম্পূর্ণ ইন্টারটা সে লিড করতেছে তার দায়িত্বে এখন আর এই যে আমার বন্ধু এর সাথে তো দেখানোই হয়নি ওমর ফারুক সুমন সকাল 9টার সময় বেচারা এসে বসে আছে আমাদের একদম লেট হয়ে গেছে আমাদের টাইমটা ছিল 9:30 বাট আমাদের অলরেডি এখন বাজে 11:10 প্রায় 2 ঘন্টা সে বসে আছে এখানে তো এখানে অলরেডি 60 টিকিট আছে আমরা 7 জন মানুষ পার টিকিট 180 টাকা এখন ডাইরেক্ট আমরা আছি পাকুন্দিয়া কিশোরগঞ্জ টিকিট কাটা হয়ে গেছে আমার লাকেজের ইয়া খুলতেছে না এটা খুবই সমস্যা উস বাস ইজ কামিং তো এখন আমরা চলে আসছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা আর আমরা মূলত এখানে আমরা পৌঁছেছিলাম 3:30 দিকে আর এখন বাজে 4:05 তো আমরা এখন বাহায় গেলাম বাহা থেকে একটু ফ্রেশ হয়ে বের হলাম এখন আমরা খাইতে যাব এই আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর খিদায় সবগুলোর মুখ একদম অনাহারি কারো মুখে দিক তাকানো যাচ্ছে না ক্ষুধায় কারো মুখে দিক তাকানো যাচ্ছে না ক্ষুধায় শুধুমাত্র আমার মুখে শুধুমাত্র একমাত্র আমি ব্যক্তি যার কোনো ক্ষুধা লাগেনি মুদিটা আমার অনেক সুন্দর লাগছে মুদিটা বলতে বাহ মডেল মুদি ফ্যান্টাস্টিক মুস্টিউ
বাচ্চাগুলোকে নিয়ে এখন খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখি কোন জায়গায় ভালো একটা হোটেল পাই, দেখি রিজিক কোন জায়গায় মিলে। হ্যাঁ রিজিক কোথায় মিলে যায় দেখি আল্লাহ। খাবার হোটেল নাই কিছু বলবেন আপু, এমন এক জায়গায় আছে কোনো হোটেল মোটেল দেখতেছি না। না আমি জায়গাটাকে খারাপ বলবো না, কিন্তু আমরা ভালো হোটেল পাচ্ছি না খাওয়ার মতো, আর যেহেতু প্রথম দিন খাওয়া যাবে না। তো এখন চলে আসলাম আমরা খাওয়ার হোটেলে, বাজার হোটেল যেটা, বা আশেপাশে কোনো ভালো পাচ্ছিলাম না, তো যেটা পাইলাম সেটাতে এখন কাজ চালাতে হবে। তো যাচ্ছি এখন দেখি কী কী পাওয়া যায়। হাত মুখ ধুয়ে একটা টেবিলে বসলাম আমি আর সুমন ভাই। আমি আসলে এমনি মতো করে ভাই বলি, এখন দেখা যাক কী কী পাওয়া যায় দেখি একটু। এখানে আছে মাছ, তারপর আছে ডাল, গরুর মাংস, আর আছে মুরগির মাংস, এই সাইডে আছে হচ্ছে ভাত, এই হচ্ছে মাছ। এখন কোনটা মাছ? করলা ভাজি গরম। এটা কি মাছ? মা এটা নলা মাছ, 60 টাকা পিস। এটা 60 টাকা, মুরগিটা 60 টাকা, 60 টাকা, এটা 30 টাকা, ভাজিটা 20 টাকা, গরুর গোশতটা 100 টাকা, রুই মাছটা 60 টাকা করে। তো আমি একটা ডাল আর একটা মুরগি মূলত ইয়া করছি, অর্ডার দিছি, দেখি কেমন হয়। এখানে মাছ মুরগি সবই কিছু 60 টাকা, শুধুমাত্র গরু মাছটা যেটা আছে সেটা হলো 100 টাকা। আর একটা জিনিস, আমি কিন্তু ফুড ব্লগিং করতেছি না, এটা হচ্ছে আমার সব ব্লগিংগুলো ট্যাবেল ব্লগিং, এবং সামনে যেটা আসে আমি সেটাই করতেছি। তো দেখা আশা করি খাবারটা স্বাদ কেমন দেখা যাক। এই হচ্ছে নলা মাছ, আর এই হচ্ছে ডাল। ডালটা মূলত মাছের কাটা কাটা এইসব দিয়ে রান্না করা। সারটা মোটামুটি ভালোই আছে, যাক এখন মাছ নেই। মাছ নেওয়া দোস্ত একটা রেজনেটা দাও, আমার একটা দাও, তুমি একটা নাও। আমি মাছ একটু কম খাই, তো এখানে এসে দেখা যাক। মাছ তো সবসময় খাওয়া হয়, মাছটাকে ট্রাই করলাম। দেখতে পাচ্ছেন স্পেশাল মালাই চা, সারের পরিমাণ খুব ভালোই দিছে। ওই যে আর একজন সাইডে ফালাইতে আসছে। ও ভালো বুদ্ধি। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি আছি পাকুন্দিয়া উপজেলা পোস্ট অফিসের সামনেই। আর আমাদের যে বাসাটা, বাসাটা মূলত যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিতেই। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। পুলাটাই মানে এক বাসাতেই পাশাপাশি দূরে ফ্ল্যাট নিচ্ছি, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। মেয়েদের যে ফ্ল্যাটটা আছে ওটা দুটো রুম, রান্নাঘর একই, ছেলেদেরও ফ্ল্যাটটা সেম, বাট ওরা দুই রুমে 6 জন থাকবে আর আমরা দুই রুমে 3 জন থাকবো। তো আমরা বিল্ডিংটা একটু দেখাই, এই হচ্ছে বিল্ডিং। আমরা মূলত দোতলায় বাসাটা নিয়েছি, এটা হচ্ছে মেয়েদের আর এটা হচ্ছে ছেলেদের। আমরা দুজন মূলত একটু ঘুরতে গেছিলাম, ভাড়াটা করতে গেছিলাম, আর রেজন রুমে এসে ঘুম আসছিল। রেজন রুমের মধ্যেই ছিল, এই হলো আমাদের রুমটা মানে ফ্ল্যাটটা। এই হচ্ছে ওয়াশরুম, সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রুম আছে দুইটা। এই রুমে আমরা মূলত জিনিসপত্র রাখছি। এই পাশে হচ্ছে এই রুমটা লোকে আমরা থাকবো, আর এটা হচ্ছে রান্নাঘর। সবগুলো অন্ধকার, মূলত লাইট এখনও লাগানো হয়নি, আজকে আসছি তো। আর এই হচ্ছে রুম, দুটো বেড, এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে ওমর ফারুক আমার, আর একজন মিউচুয়াল। এই পাশে আছে বারান্দা, আপনাদেরকে অবশ্যই কাপড় যদি বারান্দাটা ভরে রাখছি, সবগুলো আমারই কাপড় চোপড়। এই হচ্ছে বাইরে সেই জঙ্গলাটা, মূলত এখানে মালা ঠোলা ফেলায় ওই দিকে না যায় আর।
আমার কিন্তু রুম বিন্দাস পছন্দ হয়েছে তোমার কেমন লাগছে রুমটা আমার মনে হয় এই রুমে অনায়াসে চারজন চারজন কি আমার মনে হয় ছয়জন থাকা যাবে কারণ এখানে এই যত বড় বেড দেওয়া এটাতেই চারজন থাকা যাবে আর এখানে চারজন আটজন জিনিসপত্র আর আপাতত আমরা বেশি ঝামেলা করিনি আর রাতের বেলা এদিকে ঠান্ডা পড়ে যেহেতু এইজন এখন লিডারশিপ করতেছে গেলাম হ্যালো এভরিওয়ান সো আজকে ছিল কিশোরগঞ্জের যে ভ্রমণটা ঢাকা থেকে আমাদের আসার এপিসোড 1 সো এইটা এখানে আজকে সমাপ্ত করতেছি পরে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ব্র্যান্ড থেকে অবশ্যই সমর্থকে দেখবেন আর আজকের মতো যাওয়া যাক।